সর্বালঙ্কারযুক্তম নবভদরচিরম সংযুক্তম চাত্রজেন ভদ্রায়া বামভাগে রতচরণতুলম ব্রহ্মরুদ্রেন্দুবন্দ্যম বেদানাম সারভীষম স্বজন পরিপিতম ব্রহ্মদারুণ নমামি। আমি এখানে প্রতিবারই দুর্গার সম্বন্ধে বলি, কিন্তু এবার বিষয়টা একটু বলতে গিয়েছি, সময়টাও বলতেছি, তাই জগন্নাথের সম্বন্ধে বলতে জগন্নাথের সম্বন্ধে দুদিন ধরে বলতে হবে, সেই জন্যে বিষয়টা একটু ভাগাভাগি করে নিয়েছি। আজকে আমার বক্তব্য বিষয়ে এবারকার সেক্ষেত্রে যেটা সবচেয়ে বড় উৎসব নবকলেবর, নবকলেবর সম্বন্ধে বলব আজকে। আর জগন্নাথ সেই প্রসঙ্গে থাকবেনি, আগামীকাল বলব জগন্নাথের রথযাত্রা। জগন্নাথ সম্বন্ধে বলতে গিয়ে আমার সবপ্রথমে একটা উপনিষদের শ্লোক মনে পড়ে, সে তার সাথে উপনিষদ। উপনিষদের ঋষি সেখানে পরক্রমে তত্ত্ব বলতে গিয়ে বলছেন, অপানি পাদ জগন গ্রহীতা পশ্যত্য চক্ষুষ্ণোতি অকর্ণ সবেত্তি বেদ্যম ন চতুষ্ট বেত্তা তমাহুরগ্রম পুরুষম মহান্তম। উপনিষদের ঋষি বলছেন সেই পরব্রহ্ম তত্ত্ব কেমন, অপানি পাদ তার কোন হাত নেই কিন্তু তিনি সবকিছু গ্রহণ করেন, অপাদ তার চরণ বলে কিছু নেই কিন্তু তিনি সর্বত্র গমনশীল, অচক্ষু তার চোখ নেই কিন্তু তিনি সবকিছু দেখেন, তার কান নেই কিন্তু তিনি সবকিছু শুনে আমি বিগ্রে পায়ের উপনীতাও শুনতে পান, সবেত্তি বেদ্যম তিনি একমাত্র জানবার বিষয় আমাকে, অথবা তিনি সবকিছু জানেন কিন্তু নবচষ্ট বেদটা তাকে সহজে কেউ জানতে পারে না। এখানে যে তত্ত্ব, সেই তত্ত্বময় পুরুষকে অগ্রম মানে জ্ঞানীরম, যারা জ্ঞানী যারা পণ্ডিত যারা সাধু তারাই এই তত্ত্বকে বলছে পুরুষোত্তম। জগন্নাথের একটা নাম পুরুষোত্তম, ক্ষেত্রটির নামও পুরুষোত্তম ক্ষেত্র, এই জায়গাটির নাম অনেক, ওই নাম অনেক, নীলাচল নীলাদ্রি শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র শঙ্কতীর্থ এরকম অনেক নাম। এই যে জায়গাটি, সেই জায়গাটিতে প্রাচীনকালে সত্যযুগ, আমি এগুলো সত্যযুগ থেকে আসছি, সত্যযুগে এখন যেখানে মন্দির সেখানে একটা ছোট্ট টিলা ছিল, এখনো বোঝা যায় মাটি থেকে জগন্নাথের মন্দিরের চিঠি ছিল, এটা 20 ফুট কিন্তু রাস্তা থেকে, রাস্তা থেকে জগন্নাথের মন্দির যে সিঁড়ির কাজটা পর্যন্ত এটা 20 ফুট উঁচু, এই সবটাই 10.7 একর জায়গা। জগন্নাথের মন্দির যে প্রাচীন থেকে ক্যাম্পাস এটা 10.7 একর, এতটা জায়গা নিয়ে একটা উঁচু বাড়ির টিলা ছিল, তার নাম নীলাচল পাহাড় ছোট্ট বাড়ির টিলা, নীলাদ্রি বা নীলাচল, সেইখানে সেই পাহাড়ের বাড়ির পাহাড়েতে জঙ্গলটার মধ্যে ছিল কিছু, সেখানে ছোট গুহাও ছিল, তার নিচে কিছু দূরে চক্রতীর্থায়ন যেটা সেখানে একটা সবর পল্লী ছিল, সবরখানে গায়ে শিকার টিকার করে তাদের একটা পল্লী ছিল, তাদের মাছও ধরত শিকার টিকারও ধরত। সেই সত্যযুগে মানব বলে একটা দেশ, এখনকার দিল্লির কাছাকাছি পাটনার দিল্লির কাছাকাছি, মানব দেশের যে অধিপতি তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন, খুব ভক্ত লোক, খুব বিষ্ণু ভক্ত। ইন্দ্রদ্যুম্নের খুব সাধ হয়েছিল যে আমি একটি ভগবানের মন্দির তৈরি করবো এবং ভগবানের মন্দির প্রতিষ্ঠা করব। তিনি কাতর হয়ে
নারায়ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যে আমার সেই মন্দিরে আমি কিরকম বিগ্রহ প্রতিষ্ঠা করব, আমার মন্দিরের বিগ্রহটি কেমন হবে। খুব কাতরে প্রার্থনা করার পরে তিনি যে দৈবাদেশ পেলেন যে আমার বিগ্রহ আছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রমানে এখনকার উড়িষ্যা, তখন কলিঙ্গ নাম হয়নি, অন্ধ্র অঙ্গভঙ্গ এইসব, তারপরে কলিঙ্গ তারও আগে অন্ধ্রপ্রদেশে আমি একটি গুহার মধ্যে আছি, সেখান থেকে যদি তুমি আমাকে নিয়ে আসতে পারো সেই বিগ্রহ তুমি প্রতিষ্ঠা করো। এখন ইন্দ্রগুণ্ড ভাল অন্ধ্রপ্রদেশটাই কোথায়, তখনকার দিনের ভৌগোলিক জ্ঞান এত সহজ ছিল না। তো তিনি ভাবলেন আমার সেনাপতিদের পাঠিয়ে দিই, খুঁজে দেবো, কেরকম বলে দিয়েছে পূর্ব দিকে যেখানে মাগন্দেশ তার পূর্ব দিকে অন্ধ্রপ্রদেশ আছে সমুদ্রের ধারে, এটুকু শুধু পেয়েছে গণেশ। তিনি তার সেনাপতিদের বললেন তোমরা ওই পূর্ব দিক ধরে যাও, যেতে যেতে অন্ধ্রপ্রদেশ দেখো সেখানে কোথাও একটা বিগ্রহ পাবে। এখানকার যে ইন্দ্রদুগ্ধের যে প্রধান পুরোহিত তাদের ভাই ছিল খুব বুদ্ধিমান, খুব উঁচু দলের সাধক, তার নাম বিদ্যাপতি। বিদ্যাপতি একদিন সে রাজাকে বলল মহারাজ আমিও একটা আদেশ পেয়েছি, আপনি যেমন সৈন্য সমন্ধে পাঠাচ্ছেন পাঠান, আমি একটু খোঁজ করে দেখি আপনার প্রার্থিত বিগ্রহ পাই কিনা। বিদ্যাপতি রাজার কাছে একটা ঘোড়া চেয়ে দিলেন, সেই ঘোড়ায় চেপে তিনি রওনা দিলেন। পৌরাণিককালের ব্যাপার, কিছুটা তার মধ্যে বিদায় যুদ্ধ থাকবেই। সেই বিদ্যাপতি ঘোড়ায় চেপে মালব থেকে রওনা দিলেন, ঘোড়াটা বোধ হয় এরোপ্লেনের মতো কোনো ক্ষমতা ক্ষমতা ছিল, ঘোড়াটা প্রায় বায়ুর গতিতে বাতাসের স্পিডে এরকম ভাবে ঘোড়াটা ঘুরতে ঘুরতে এসে হাজির হল ওই যেখানে এখন জগন্নাথের মন্দির, ওই মন্দিরের দিকে যে শবর করলি সেই শবর করলিতে এসে বৃন্দাবতী হাজির হল। ঘোড়াটাকে কোনো একটা জায়গায় গাছে ঘোড়ায় বেঁধে রেখে সমুদ্র তারা হাঁটছে, হঠাৎ দেখতে পেল যে একজন খুব সবল স্বাস্থ্যবান সুন্দর দেখতে একজন ব্যাগ, কিছু সাধারণত ব্যাগের তাদের মাংসের বোঝা বোঝা থাকে, এই ব্যাগের শরীরে তাদের কোনো মাংসের বোঝা বোঝা নেই, শুধু বোঝা নেই তাই নয় সে যখন পাশ দিয়ে চলে গেল তার গা দিয়ে রক্ত মাংসের গন্ধের পরিবর্তে সুগন্ধ চন্দন পুষ্প এই সমস্ত গন্ধ বেরোতে লাগলো, অবাক হয়ে গেল। ব্যাগের প্যায় কোথায় তাদের মাংসের বোঝা থাকবে, রক্ত মাংসের গন্ধ থাকবে, তার বদলে তাদের মাংসের বোঝাও নেই, শুধু একটা অদ্ভুত সুন্দর গন্ধ, কি ব্যাপার সন্দেহ হল। সে ভাবল বোধ হয় আমি আমার নির্দিষ্ট লোকের কাছে কাছে কোথাও এসে গিয়েছি। সে দেখল সেই ব্যাগটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিছু দূর এগিয়ে যাওয়ার পর সেই শহর করলি ব্যাগের পাড়া, সেখানে গিয়ে ঝোপড়াগুলোর মধ্যে একটা বড় ঝোপড়াতে সে ব্যাগ দিয়ে প্রবেশ করল। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে বিদ্যাপতি সেই ঝোপড়ার দরজায় গিয়ে হাত দিতে লাগলো, কে আছেন কে আছেন। ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বেরিয়ে এলেন, কি চাও তুমি? আমি অনেক দূর থেকে আসছি, ক্লান্ত পথে একটু আশ্রয় চাই। তখন সে মহিলা ভেতরে গেলেন, ভেতর থেকে সেই আগেকার ব্যক্তি সবর দিক বেরিয়ে এলেন। এই বিদ্যাপতি জিজ্ঞেস করল আপনি কে, কি আপনার পরিচয়? তার আগে সেই সবর জিজ্ঞেস করল আমিও তোমাকে জিজ্ঞেস করি তুমি কে, তোমার কি পরিচয়? তখন বিদ্যাপতি বলে আমি অনেক দূর থেকে আসছি, অতি ক্লান্ত পথে একটু আশ্রয় চাই। সবর বলল আমার নাম বিশ্বাবসী সবর, আমি এইখানকার সবর পল্লীর নেতা, আমাকে নিজের মাংস নিজেকে আহ্বান করতে হয় না, আমার যারা অ্যাসিস্ট্যান্ট সহকারী তারা আমার জন্য সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয়। বিদ্যাপতি বুদ্ধিমান, বিদ্যাপতি বলল দেখুন আমাকে যদি দু একদিন যদি থাকতে দেন বিশ্বাস করে দেন, অসুবিধা খুব নেই, আমার তো আরো দু একটা জোগড়া আছে আমি সেখানে থাকতে পারবো। বিদ্যাপতি ভেতরে যুগে দেখল এই পরিবারের তিনটি মাত্র প্রাণী, এই বিশ্বাসী তার স্ত্রী আর তাদের দুটি যুবতী মেয়ে, মেয়েটির নাম ললিতা। এই পরিবারের মধ্যে বিদ্যাপতি ঠাঁই পেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে
প্রীতমজি রোজই দেখে যে সকালবেলা সে বিশ্বাবসু স্নান টান করে কোথায় বেরিয়ে যায়, ফেলে তার সন্ধ্যের মুখে যখন ফেলে তার গা দিয়ে অদ্ভুত গন্ধ, চন্দন ফুলের গন্ধ, প্রীতমজির কৌতূহল বাড়ল। সে একদিন সোজাসুজি বিশ্বভূষণ কাছে প্রস্তাব করল, দেখুন আমি অবিবাহিত, আপনারও একটি বিবাহযোগ্য কন্যা আছে, যদি আপনার আপত্তি না থাকে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে পারেন। এই মুহূর্তের ব্যবহারে বিশ্বভূষণ একটা স্ত্রী তার বৃন্দাবতী খুব খুশি হয়েছিল, তার বৃন্দাবতী বলতে আমারও মেয়ের বিবাহযোগ্য, আর তুমি যখন বিয়ে করতে চাও বিয়ে হোক। বৃন্দাবতীর সঙ্গে ললিতার বিয়ে হয়ে গেল। বৃন্দাবতী হল এই শহর পল্লীর জামাই, কিন্তু ব্রাহ্মণ পরিচয় গোপন রেখেছিল। কয়েকদিন পরে বৃন্দাবতী ললিতার তার স্ত্রীকে জিজ্ঞেস করল, তোমার বাবা কোথায় যায় রোজ? ললিত বলল, ওটা আমাদের জিজ্ঞেস করা নিষেধ, আমরা কখনো জিজ্ঞেস করিনি, আর জিজ্ঞেস করলো বাবা বলবেন না। তখন বৃন্দাবতী বলল, আচ্ছা আমি জিজ্ঞেস করি। বৃন্দাবতী একদিন সন্ধ্যাবেলায় যখন বিশ্বভূষণ ফিরে এসছে, বিশ্ববসুকে বলল যে আচ্ছা আপনি রোজ সকালে কোথায় যান, সন্ধ্যাবেলায় ফিরে আসেন? তখন বিশ্বভূষণ তাকে ওটা জানতে চাইল না। তখন বিশ্বভূষণ বৃন্দাবতী বৃন্দাবতী ছিল খুব বুদ্ধিমান, বলে দেখুন আপনি আপনার জামাই, আপনার ছেলে পেলেকে উনি এক মেয়ে ছাড়া, আপনি যেখানে যান রোজ যান নির্দিষ্ট সময়ে, মনে হয় সেটা খুব আপনার যাওয়ার প্রয়োজন জরুরি কোনো জায়গা। এখন দেখুন যেখানে নিত্য আপনি যান, হঠাৎ যদি কোনো কারণে আপনার শরীর অসুস্থ হয়ে পড়ে আপনি তো যেতে পারবেন না, সুতরাং যেখানে যাওয়ার দরকার সেখানে তো আমি আপনাকে সাহায্য করতে পারি, আমি আপনার জামাই, আপনার পুত্রবোধ, সুতরাং আমি তো আপনাকে সাহায্য করতেই পারি, সুতরাং আমাকে বলতে আপনার কি আপত্তি? বিশ্বভূষণ একদিন এই দিয়ে গেল, কিন্তু বিদ্যাপতি একবার ছিঁড়ে চোখের মধ্যে লেগে থাকল, বলুন আপনি নিয়ে যাবেন কিনা। শেষে একদিন বিদ্যাপতি গিয়ে বিশ্বভূষণ বলল, তোমাকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু একটা শর্ত, তোমাকে চোখ বেঁধে নিয়ে যাব। বিশ্বভূষণকে বিদ্যাপতি বলল, তাই হবে, আমার চোখ বেঁধে নিয়ে চলুন। কিন্তু বিশ্বভূষণ জানত না বিদ্যাপতি ধরণধর ভীষণ বুদ্ধিমান। পরের দিন নিয়ে যাওয়ার কথা, সেই দিন সন্ধ্যাবেলাতে বিদ্যাপতি স্থানীয় বাজারে গেল, সেখান থেকে অনেক সর্ষে কিনে আনল। সর্ষে কিনে নিয়ে এসে তার ঘরে এসে ঋণ দিল। পরের দিন সকালে স্নান টান করে যখন বেরোবে তখন সর্ষেগুলো কাপড়ের কোজনে নিয়ে নিল। বিশ্বাবসু বিদ্যাপতির চোখ ধরে একাত্তর সামনে সামনে নিয়ে যাচ্ছে, আর বিশ্বাবসু বিদ্যাপতি যাওয়ার পথে ঘর থেকে তার কোমর থেকে সর্ষেগুলো ছড়াতে ছড়াতে যেতে লাগলো। অনেক দূর যাওয়ার পরে এখন যেখানে মন্দির সেই জায়গাতে সেই টিলা, বুঝতে পারলো বিদ্যাপতি চোখ তার অবস্থায় দিকে যেটা কোনো পাহাড়ি পথে উঠছে। কিছুক্ষণ পরে সেই পাহাড়ের চূড়ায় ওঠার পরে যে বিশ্বাবসু তার চোখের বাঁধন খুলে দিল। বাঁধন খুলতে দেখলো একটা ছোট গুহার মতো, আর সেখান থেকে অদ্ভুত একটা নিচে আলো বেরিয়ে আসছে। বিদ্যাপতি অবাক হয়ে দেখলো এক অদ্ভুত ছোট্ট কালো পাথর, হাতের মতো গোল গোল, তাদের অদ্ভুত নিচে আলো বেরিয়ে আসছে। যদি খুব বিদ্যাপতি অবাক হয়ে বিশ্বভূষণ বললেন, কি দেবতা, এটা কোনো দেবতা, এর নাম কি? তখন বিশ্বভূষণ বলল, আমি এর নাম দিয়েছি নীল পাথর। কি করে পেলেন? আমি একদিন সমুদ্রের ধারে কাল থেকে ফিরে আসছিলাম, হঠাৎ সমুদ্রের পাড়ে সেই পাথরটি পড়ে আস ভেসে এসে দেখলাম, সেটিকে আমি তুলে আমার গায়ে আসছিল, স্পর্শ করার মধ্যে আমার সারা গায়ে রোমাঞ্চ হতে লাগলো। আমি ভাবলাম যে পাথরের দৃষ্টি জ্যোতির্ময় দিন, পাথরের দৃষ্টি নিশ্চয়ই কোনো সাধারণ জিনিস নয়, এটা কোনো ঐশ্বরিক শক্তি সম্পন্ন পাথর। আমি তো ভগবানকে বিশ্বাস করি, এই যেহেতু নীল রঙের, আর আমি আমার ইষ্টদের মাধব তার নাম দিলাম নীল মাধব, সেটিকে নিয়ে সেই গুহায় রেখে দিয়েছি, আমি মন্ত্রতন্ত্র বিষয়ে জানি না, আমি আমার মতো করে এই দেবতাকে পুজো করি, কিন্তু পাশে কেউ দেখে তাকে সেই জন্য তাকে চাপা দিয়ে রাখি, কাউকে বলিও না,
কেমন এমনিতে উজ্জ্বল পাথর নিশ্চয়ই বহু মূল্যবান বৃন্দান্তমণির মতো কিছু কাজে ছড়িয়ে যায় বা যে কোনো লোক জেনে ফেলে। সেই জন্য আমি এই গোপনীয়তা অবলম্বন করেছি, বিদ্যাপতি বুঝলো ঠিক জায়গায় এসে দিয়েছি। একেবারেই নারায়ণের মূর্তি কোন শালগ্রাম যে বৃদ্ধিশত অদ্ভুত একটি বিগ্রহ। এখন এই বিগ্রহটি কে, এই পাথরটি কোথেকে এলো, আরো পিছিয়ে যেতে হবে। এই ঘটনাটা ঘটছে যে সময়তে তারও আগের ঘটনা, ত্রেতা যুগ শেষ, ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তলীলা শেষ করবেন, ভক্তলীলা শেষ করার পেছনে আরো কিছু ঘটনা আছে। নিজের এই মানুষের শরীর, সেই শরীর ত্যাগ করবার প্রত্যেক কার্যের পেছনে কিছু কারণও আছে। যজ্ঞবংশের তখন চূড়ান্ত অবস্থা, সুন্দরীর চরম শিকারে, সেই সময়ে শ্রীকৃষ্ণের পত্নী আটটা বউ ছিল, তার মধ্যে সেকেন্ড সত্যভামা, সত্যভামার ছেলের নাম শাম্ব। শাম্ব দেখতে খুব সুন্দর, এই কাল ঘনিয়ে আসছে, যদুবংশ ধ্বংস বা কাল ঘনিয়ে আসার ঘটনা, খুব সুন্দর শাম্ব দেখতে। শাম্বকে নিয়ে এই যদুবংশের অন্য ছেলেরা মিলে একটা খুব অভিনয়ের মতো করছে, শাম্বুকে নিয়েছে, সাজিয়েছে, সাজিয়ে পেটের মধ্যে কাপড়টা পুঁতে পেটটাকে উঁচু করেছে, খুব সুন্দরী দেখছি, তার সুযোগ একটি মেয়ে মনে হচ্ছে দেখে। সেই সময় সেখান থেকে দুর্বাসা এসে যাচ্ছিলেন, তখন সেই ছেলেরা যদুবংশের ছেলেরা তাদের কপাল কাল এইরকম, হঠাৎ সেই ছেলেরা ঋষিকে বলল, একটা ঋষি বলুন তো এই যে সুন্দরী রমণী, এর গল্পে সন্তান কি আছে, স্ত্রী না পুরুষ? দুর্বাসের সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে ছলনা, রেগে গিয়ে বলে তোমরা আমার সঙ্গে ছলনা করছো, সোজা বাংলায় ইয়াকি হচ্ছে, তার সহসবোধ পাবেন, আমি অভিশাপ দিচ্ছি, এই যে পুরুষটিকে মেয়ে সাজিয়ে তার পেটের মধ্যে কাপড় দিয়ে তোমরা বলেছ সন্তান স্ত্রী কি পুরুষ, এই পেটে যেটা আছে সেটাই তোমাদের মৃত্যুর কারণ। অভিশাপ দিয়ে দুর্বাসা চলে গেল। সত্যি সত্যি যখন সেই সম্পর্কের কাপড় স্মরণ দেখা গেল, ছোট্ট মুদু একটা ছোট্ট গদার মতো মুসল, লোহার একটা মুসল, এরা ভাবতে গেল যে মুসল আমাদের ধ্বংসের কারণ হবে। তখন তারা সবাই সেই মুসলটিকে নিয়ে প্রভাস দ্বারকার কাছে, সমুদ্রের দিয়ে প্রভাস, সেইখানে গিয়ে একটা পাথরে এই মুসলটিকে ঘষতে লাগলো। ঘষতে 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 গেলে অনেকক্ষণ ঘষার পরে টুকরো হয়ে গেল, সেগুলো সব বাড়িতে ছড়িয়ে গেল, কিন্তু একটা টুকরো সেটা কিছুতেই ঘষা গেল না। তখন সেই যে অবশিষ্ট কুশলের অংশ সেটাকে জলে ফেলে দিল, সেই অবশিষ্ট কুশলের অংশ একটা মাছ খেয়েছিল, সেই টুকরো এক জেলে সেই মাছটিকে ধরেছিল। জেলের কাছ থেকে একজন ব্যাগ, তার নাম জরা, সেও একজন ব্যাগ, সেই জরা ব্যাগ সেই মাছটিকে কিনেছিল। মাছটি কাটতে গিয়ে পেটের মধ্যে বেরিয়ে সেই ছোট্ট একটা টুকরো লোহার মধ্যে টুকরো জরা ব্যাগ, সেই সেটাকে ঘষে ঘষে তার মানের ফলা তৈরি করল, তীরের ফলা। এই একটি মৃত্যুর কারণ। আর সেই লোহার টুকরো যেগুলো এই পাশের মতো ঘষে ঘষে সমস্ত বাড়ির মধ্যে ছড়িয়ে গিয়েছিল, সেগুলো ধীরে ধীরে গাছের মতো হতে লাগলো, ঘাসের মতো শক্ত ঘাস। এরপরে যজ্ঞবংশের কোন একটি বিশেষ উৎসব, সেই উৎসবে তখন মদটা জল ছিল খুব, যজ্ঞবংশের সব অল্প বয়সী যুবকরা রাজকুমাররা তারা এই প্রবাসের এই জায়গার এই সমুদ্রের ধারে এসে পিকনিক করছে, খুব মদ জল খেয়েছে। আর মদ খেলে তো বুদ্ধি বিভ্রান্তি হয়, মতাল যজ্ঞবংশের সন্তানরা মদ খেয়ে মাতলাম করতে করতে কাণ্ড জ্ঞান হারিয়ে পরস্পরকে গালাগালি দিতে লাগলো, মাতাল তো হয় মদ খেয়ে ছেলে বাবাকে সালা বলে। সেই রকম নিজেদের মধ্যে মাতলাম শুরু করে পরস্পরের সঙ্গে গালাগালি, তারপরে ঝগড়া, তারপরে মারামারি, মারামারি হতে হতে তখন অস্ত্র করে দেখছো ওই সামনে যে ঘাসগুলো সেগুলো শক্ত হয়ে গিয়েছে, ওই ঘাসগুলো দিয়ে সেগুলো লড়া হতো, সেই ঘাসগুলো দিয়ে পরস্পর করে যদুবংশ ধ্বংস, নিজেদের মধ্যে মারামারি করে যদুবংশ ধ্বংস হলো। বেঁচে থাকলো কয়েকজন বুড়ো আর কিছু মহিলা,
এই যুদ্ধ শেষ হয়ে গেল, বলরাম আর কৃষ্ণ দুজন তখন জীবিত। কৃষ্ণ বুঝতে পারলেন সময় পেয়ে গিয়েছে, বলরামও সেটা বুঝতে পারলেন সেই জায়গাটা আছে দেবস্বর্গের গাঠমি গিয়েছে প্রবাসে। বলরাম এক জায়গায় বসে সমাধিস্থ হলেন, বলরাম ছিলেন অনন্তের অবতার, বলরামের মুখ দিয়ে সেই সাপ বেরিয়ে গেল, গিয়ে একটা জায়গাটা আছে ছোট্ট গুহার মধ্যে সেখান থেকে ঢুকে গেল, বলরাম সমাধিস্থ অবস্থা দেবত্যাগ করলেন। আর শ্রীকৃষ্ণ তিনি কাছে যে একটা গাছের গায়ে পিঠে হেলান দিয়ে একটা পায়ের উপর পা তুলে বসেন, বসে থাকেন পিঠে হেলান দিয়ে গাছের উপর। শ্রীকৃষ্ণের চরণটা ছিল লালচে, অনেক দূরে এক ব্যয়ের সেই জড়া ব্যয় যার তীরে লাগায় সেই বিষাক্ত ওইটা লাগানো আছে, সেই জড়া ব্যয় দেখছে দূরে একটা সুন্দর লাল কি নড়ছে, সে ভাবলে একটা হরিণ, হরিণের কান, হরিণের কানের ভেতরটা লাল থাকে, হরিণের কান মনে করে সেই সেই বিষাক্ত তীর ওই লোহার শিপালা দিন সেই তীর দিয়ে শ্রীকৃষ্ণের চলন বিদ্ধ করল। বোধহয় শ্রীকৃষ্ণ শব্দ খুব হয়ে উঠেছিলেন, সেই শব্দ শুনে সেই জড়াদের ছবি সরল শ্রীকৃষ্ণ তার মানার হাতে আহত হয়েছেন। জড়াদের ভাবদাস করতে লাগলো কি সর্বনাশ করেছি ঠাকুর তোমাকে মানলাম। শ্রীকৃষ্ণ বলে কি ছোট কারণে এটা যে সত্য রক্ষা, তোমারও সত্য রক্ষা আমারও সত্য রক্ষা। জড়াদের বলে কিরকম রাগের যুগ, সে যুগের কথা তোমার মনে নেই, সে যুগে আমি ছিলাম রামচন্দ্র আর তোমার বাবা ছিল বালি, তুমি ছিল বালিপুত্র অঙ্গদ, বালি আর সুগ্রীব তোমার কাকা আর তোমার বাবার সঙ্গে যুদ্ধ, আমি আড়াল থেকে তোমার বাবাকে তীর দিয়ে মেরেছিলাম বালিবধ করেছিলাম। সেই সময় তুমি রাজপুত্র অঙ্গদ, তুমি যদিও রামভক্ত ছিলে কিন্তু তুমি প্রতিজ্ঞা করলে তুমি আমাকে মারতে, আমি তখন বললাম দেখো অঙ্গদ এই উল্লায় তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার জন্ম অনুকরণ রাবণ বধ করতে হবে, সুতরাং তুমি যে আমাকে মারতে বলেছ সেই ভক্ত তোমার কথাও থাকবে, আমিও তোমার কাছে মৃত্যু বরণ করবো, সেই অঙ্গদ তুমি এই জীবনে এই জলা ব্যয় হয়ে এসেছ, তোমার এই কথা রাখবার জন্য আমি পা বাড়িয়েছিলাম সত্য রক্ষা করবার জন্য, সুতরাং তোমার কোনো অপরাধ হয়নি, তুমি যে প্রতিজ্ঞা করেছিল আমি তো সেই গ্রহণ করলাম তোমার কি মৃত্যু, সুতরাং আমার সত্য রক্ষা হলো তোমারও সত্য রক্ষা হলো তোমার কোনো অপরাধ হয়নি। এখন তুমি একটা কাজ করো, আমার সারথি এখন বেঁচে আছে দারুক, এই জগন্নাথ রথে দেখবেন সারথি তিনি দারুক, দারুকে খবর দাও, দারুক আসতেই শ্রীকৃষ্ণ দেবত্যাগ করবার আগে বললেন তুমি চলে যাও হস্তিনাপুরী, সেখানে গিয়ে অর্জুনকে খবর দাও রঘুবংশ শেষ, বলরাম দেবত্যাগ করেছে, আমি এখনো পর্যন্ত দুঃখ করছে আমার প্রাণ, পরে আস্তে আস্তে আমার প্রাণ বেরিয়ে যাবে, অর্জুনরা জিনিসে যেন আমাদের যে কয়েকজন বৃদ্ধ যুবংশের বয়স্ক লোকরা যা মহিলারা যারা আছেন তাদেরকে নিয়ে যেন মথুরায় চলে যান আমার পুরনো রাজধানী। এই দারু চলে গেল হস্তিনাপুরীতে, খবর অর্জুন এলেন তখন শ্রীকৃষ্ণের শরীর পড়ে আছে বৃদ্ধ শরীর, অর্জুন এসে কৃষ্ণ আর বলরামকে দাহ করলেন সেই জায়গাটা আছে, তার নামই দেব স্বর্গ ভাট, চিতা জ্বালিয়ে দাহ করলেন, দাহ সব শরীর হয়ে গেল কিছুটা অংশ থেকে গেল, সেই যে বলরাম জগন্নাথের দেহাস্থির অবশেষ সেইটুকু অর্জুন সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন, সেই যেটা যুগের শেষ কলিযুগের ঠিক আরম্ভের আগে আস্তে আস্তে আলোক সাগর হয়ে বলরাম কৃষ্ণের সেই দেহাতে এক হয়ে গিয়ে আলোক সাগর হয়ে আলোক মহাসাগরের তল দিয়ে বঙ্গোপসাগরের পাল দিয়ে এই উড়িষ্যার উপকূলে এসে পৌঁছেছিল, সেইটাই বিশ্বকোষে ঘুরিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের দেহাবশেষ। এই ফিরে আমার এই যুগে পরবর্তী যুগ বিশ্বাবসু সেই কৃষ্ণের দেহাবশে সেইটি নাম দিলেন নীল মাধব, সেইটি তিনি পুজো করতে আরম্ভ করলেন। এরপর যে পরের কর্মী এখানে বলে নি পর্যন্ত এদের দাহ করার পরে এদের বহু আর বুড়ো যারা ছিল তাদের মগদের বংশের শেষ করি উত্তর কি বলুন না প্রথম
পুণ্যের স্ত্রী, প্রদুণ্যের ছেলে অনিরুদ্ধ, অনিরুদ্ধ স্ত্রী উষা। এই উষার পেটে তখন ছেলে ছিল, সেই তার নাম ছিল বজ্রনাথ। এদেরকে নিয়ে উষা, বজ্রনাথ আরো একজন যারা বেঁচে ছিলেন এদেরকে নিয়ে মথুরা এলেন অর্জুন। নিজেদের রাজধানী পাণ্ডব বংশের রাজধানী হস্তিনাপুর দিল্লি এখনকার, আর কাছেই মথুরা, দিল্লি থেকে মথুরা খুব বেশি দূরে নয়। এই মথুরাতে আবার নতুন করে যদুবংশ প্রতিষ্ঠিত হল, যদুবংশের রাজত্বের ভার নিলেন এই বজ্রনাথ। শ্রীকৃষ্ণের ছেলে বড় ছেলে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের একমাত্র ছিল অনিরুদ্ধ, অনিরুদ্ধের সঙ্গে মান রাজার মেয়ে উষার বিয়ে হয়েছিল, তাদের একমাত্র ছেলে এই বজ্রনাথ। বজ্রনাথ হলেন মথুরা রাজা, শ্রীকৃষ্ণের বংশধর। তারপরে তো অনেক সব আমি বাড়িতে ফিরে আসি ইন্দ্রদুম্নের জগতে। ইন্দ্রদুম্ন সেই তখন রাজত্ব, তার আশা তখন বিদ্যাপতি আসবে। বিদ্যাপতি সেই নীলমাধব দর্শন করার পরে কয়েকদিন পরে তার শ্বশুর বিশ্বাবসীকে বলি, দেখুন অনেকদিন বাড়ি ছেড়ে এসে একটু মন কেমন করছে, বাড়ির জন্য ঘুরে আসবো। বিশ্বাবসী যাও, এইবার সেই ঘোড়া যেখানে ছিল সেই মনের মধ্যে থেকে ঘোড়াকে জোগাড় করে তিনি আবার এই চলতে লাগলেন বাড়ি থেকে। এসে হাজির হলেন মালব, ইন্দ্রদুম্নকে বলল মহারাজ পেয়ে গিয়েছি, ও সেনাপতির কোনো খোঁজ পায়নি, সৈন্য সম্বন্ধ ওর পেয়ে গিয়েছি আপনার সেই বিগ্রহ। খবর পেয়ে ইন্দ্রদুম্ন সৈন্য সম্বন্ধ নিয়ে এই বিদ্যাপতির সঙ্গে এসে হাজির হলেন সেই সর্বপল্লীতে। বিশ্বাভূষণ এই তার নামাইকে এত সব সৈন্য সম্বন্ধ রাজা তাদের গিয়ে দেখতে সে অবাক হয়ে, বিশ্বাভূষণ কি ব্যাপার, এই সব তোমার সঙ্গে ছিল রাজা অনেক সৈন্যের জন্য। তখন বিদ্যাপতি বললেন আমি একটু ঝরনা করেছিলাম, একটু মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, আমি যে বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছিলাম সেটা হচ্ছে ওই আপনার বিহমাত এই রাজা ইন্দ্রদুম্ন বিখ্যাত বিষ্ণুভক্ত, তিনি ওই বিগ্রহ নিয়ে যাবেন। বিশ্বাংশ বললেন নিয়ে যাবো বললি তো নিয়ে যাওয়া হয় না, তুমি তো চোখ মাথা আমার সঙ্গে পাচ্ছেন তো কি করে, তোমার সে চোখ পেতে দিয়েছিলাম। তখন বিদ্যাপতি বুদ্ধিমান বললেন হ্যাঁ চোখ তো পেতে দিয়েছিলাম ঠিক, কিন্তু এবার আপনি আপনার চোখ দিয়ে দেখুন তো। বিশ্বাভূষ তাকিয়ে দেখে তার দরজাতে টাকা করে চলছে গাছ, আর শশী গাছে ফুল ফুটে গিয়েছে। এইবার বিশ্বাভূষণ চোখে শশীভূল, শশীভূল দেখে না বিশ্বাভূষণ চোখে তখন চলছে ফুল। বিশ্বাভূষণ দেখছে সেই যে শস্যের ছয় ছয় ফুল গিয়েছিল সেখানে গাছ হয়ে ফুল ফুটে গিয়েছে। বিদ্যাপতি বলছে আমার প্রচুর শস্য ছিল, যে শস্যের ছড়াতে ছড়াতে গিয়েছিলাম সে শস্যের ফুলই আমাকে পথ দেখাবে, সুতরাং চোখ বেঁধেও আপনি আমাকে হারাতে পারেননি। এই শস্যের পথ অনুসরণ করে বিদ্যাপতি ইন্দ্রদুম্নকে নিয়ে বিশ্বাভূষ সমেত সেই এখনকার যে মন্দিরের জায়গা সেই রাজ্যের গুহার কাছে এলেন। গুহার মাত্র সূর্যের দেখা তো নির্মাত নেই, নির্মাত অন্তর্হিত। তখন ইন্দ্রদুম্ন কি হল, এইবার একটু স্বর্গে ফিরে যাই। স্বর্গে এই সত্য যুগে যখন বলাহ অবতার, বলাহ অবতারে তিনি ধরিত্রীকে হিরণ্যাক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন, জানেন বলাহ অবতার পৃথিবীকে রক্ষা করেন হিরণ্যাক্ষ দৈত্যের হাত থেকে। যখন পৃথিবীকে রক্ষা করলেন তখন ব্রহ্মা নারায়ণকে জিজ্ঞেস করলেন ধরিত্রী তো রক্ষা হল কিন্তু ধরিত্রী মানুষদের মুক্তির উপায় কি। তখন নারায়ণ বলেছিলেন যেটা যুগের শেষ আর কলিযুগের প্রারম্ভে, আমি এই কলিঙ্গ তখন কলিঙ্গ, কলিঙ্গ প্রদেশে আমার একটি বিগ্রহ পাওয়া যাবে তার নাম বীর মাধব, তাকে দর্শন করলেই মুক্তি। নারায়ণের ডিক্লারেশন বলে দিলেন ব্রহ্মা, যে বলে দিলেন ব্রহ্মার প্রশ্ন ছিল পৃথিবীর মানুষের মুক্তির উপায় কি। তখন নারায়ণ বলে মুক্তির একটি মাত্র উপায়, আমি কলিঙ্গ প্রদেশের দিন মাধব নামে অবস্থিত হব, বিরাজ করব, আমাকে যারা দর্শন করবে দর্শনার মন্ত্রী। আমি স্কন্দপুরাণ থেকে ঘটনাটা বলছি, স্কন্দপুরাণ প্রাচীন আঠারোটা পুরাণের মধ্যে একটি। স্কন্দপুরাণের তিনটি পথ কাশীখণ্ড, কেদারখণ্ড আর এই জগন্নাথ খণ্ড, তার মধ্যে থেকে বলছি, আমার গল্প নয়। সেইখানেতে ওই ইন্দ্রদুম্ন
যখন ভাবছেন তখন ওদিকে নারায়ণ বললেন যে এই বিলম্বাটুর দর্শনের মুক্তি যখন নারায়ণের নির্দেশনা জারি করলেন তখন দেবতারা অনেকে ভাবেন ভালো কিন্তু একজন দেবতা তার মন ভাব হয়ে গেল কিন্তু যে জম মৃত্যুপতি জম তিনি বললেন ভগবান সবাই যদি আপনার এই মূর্তি থেকে মুক্ত হয়ে যায় তাহলে আমার করছে আমি কি আমি তাদের শাসন করব সত্য মুক্ত হয়ে গেল আমার জন্য কি হবে আমার প্রথম ভাবুন তখন নারায়ণ বললো ঠিক আছে আমি আপাতত ওখান থেকে অন্তর্ভুক্ত হলাম এই অন্তর্ভুক্ত হওয়ার কারণে আচ্ছা আরো মানুষ দেখে মুক্ত হয়ে যায় মৃত্যুপতির কাজ কিছু না থাকে সেই কাজে মৃত্যুপতিকে তার কাছে কথা রাখবার জন্য নির্মল অন্তর্ভুক্ত হলেন অনেক জগাপিটির ব্যাপার আছে এখান থেকে টেনে ওখান থেকে টেনে এসব কাহিনী সৃষ্টি করা হয়েছে যাই হোক কিন্তু রাজার ইন্দ্রপুত্র সে খুব চিন্তিত হল এত কষ্ট করে এলাম দুই বাদেশে মিলে গেল সব কিন্তু এখন ভগবান নেই কি করব আমি তখন আবার দুই বাদেশ হল কিন্তু আমাকে পাবে তুমি এখানে কাছে কিছু দূরে গিয়ে দেখবে একটা জায়গায় একটা নৌকি এসে সমুদ্রের পাড়ে পড়ছে সেই নৌকে উৎসমুখ ধরে চলে যাও সেইখানে গিয়ে একটা জায়গাতে তুমি অশ্বমের যোগ্য বলো যেদিন তোমার অশ্বমের যোগ্য শেষ হবে সেই দিন এই নদীর উৎস করে তুমি আমাকে পাবে আর সেই আমাকে নিয়ে তুমি মন্দিরে প্রতিষ্ঠা করো তাতেই তোমার সাত মিলবে ইন্দ্রপূর্ণ সেই দৈবমানী শুনে চলতে আরম্ভ করলেন চক্রযুদ্ধ এখন ঠিকানে সেখানে একটা নদী আগে পড়ত বাকি মোহনা বলে এখন সেই বালির খাল আছে সেইখানে এসে হাজির হলেন এখন সেখানে গুর্দিশা বাড়ি সেই গুর্দিশা বাড়ির কাকা সেখানে কিছু ছিল না সেই গুর্দিশা বাড়ির কাছে গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন একটা প্রাসাদ তৈরি করলেন প্রাসাদ তৈরি করে প্রাসাদের কুণ্ড খনন করলেন এখনো এই গুর্দি বাড়ির পাশে যে কুণ্ডটা তার নাম ইন্দ্রদ্যুম্ন কুণ্ড যারা গিয়েছেন তাদের মনে করতে বলি গুর্দিশাবাড়ির পাশে তো বলে আর পুকুর আছে মদান পুকুর তার নাম ইন্দ্রদ্যুম্ন কুণ্ড সেই যুগের ইতিহাস এখন এই গুর্দিশা বাড়িতে গুর্দিশার নাম হলো কেন আগেকার দিনে নিয়ম ছিল যে কোনো যাগযজ্ঞ করতে গেলে পরে বোন লাগে শাস্ত্র ধর্মমাচারে বোনকে সঙ্গে নিয়ে যাগযজ্ঞ করতে হবে কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন যেখানে এসেছিলেন বিগ্রহ নিয়ে বললেন যুদ্ধ করতে আসেনি যজ্ঞ করতে আসেনি এখন তাকে প্রয়োজনে যজ্ঞ করতে হচ্ছে আর যজ্ঞটা বউ দরকার তো বউ পাবে কোথায় সেই সময়তে ওই বই অঞ্চলে একজন সর্বকর্তা ছিল তার নাম ছিল গুন্ডিচা এই সর্বকর্তাকে তিনি বিয়ে করলেন যেহেতু সর্বকন্যার তিনি প্রাণী হিসেবে গ্রহণ করলেন ওই দাসনের নাম হল গুন্ডিচা প্রাসাদ সেইখানেতেই ওই শাস্ত্রী গুন্ডিচা রানীকে তিনি অসম্মের যোগ্য শুরু করলেন যেদিন যজ্ঞ শেষ হয়ে গেল সেদিন দূর দেশে খবর দিল মহারাজ এই নদীর সঙ্গে একটা অদ্ভুত কাঠ মিশে যদি দারুণ খুব বড় একটা গাছের পরি তার চারটে ডাল অদ্ভুত গাছের রং তার মনে সব ছাপ ছাপ আছে রাজার মনে পড়ে গেল যে দৈবাদেশ ছিল যেদিন আমার যজ্ঞ শেষ হবে সেইদিন আমি যাব রাজা তার চরিত্র প্রবৃত্তের নিয়ে সেই সম্মানে গিয়ে যে সত্যি একটা মস্ত বড় গাছের গুড়ি দিন গাছের গুড়ি এসে একটা কিন্তু দিন গাছের গুড়ি খুব মোটা এসে এসেছে রাজা দেখুন তার গায়ে উপরে চক্রপথ এইসব ছাপটা আছে সেই গাছের গুড়িটিকে খুব যত্ন করে সমুদ্রের জল থেকে তুলে দিয়েছে এখন যেখানে এই রথের পরে যেখানে বিগ্রহ থাকবেন যে দেবী সেই দেবী আসবেন যোগ্য হয়েছিল সেই দেবীর উপর গুড়িটি রাখলেন রাখার পর চিন্তা হল বস্তু পেলাম এখন এর থেকে কি মূর্তি তৈরি হবে কেমন হবে সেই মূর্তি কে তৈরি করবে সেই মূর্তি যখন ভাবছেন তখন খুব বুড়ো কাঠুরে তিনি সব ঝোলা টোলা নিয়ে লাঠি টুকটুক করতে হতে কাঠুরে এলো এই ঘটনাটা হচ্ছে বৈশাখ মাসের আমাবস্যা সানযাত্রাটি 15 দিন আগে
সেই কাঠুরাটি এসে বললো যে আমিও দৈতাদেশ পেয়েছি, কাঠুরা ছত্রপতি বিশ্বকর্মা ছদ্মবেশ এসেছিল, বলে আমিও দৈতাদেশ পেয়েছি, আপনারা কাঠ পেয়েছেন, আমি বিদ্রোহ করে দেব। কিন্তু একটা কন্ডিশন, একটা শর্ত, যে আমি যতদিন যেভাবে বিদ্রোহ করব আমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে বিদ্রোহ করব। বৈশাখী আমার অবশ্যই ঘটনাটা করছি, যতদিন শেষ না হবে আমি দরজা খুলব না। দরজা যদি এর মধ্যে কেউ খুলে ফেলে তাহলে যে ঘটনা ঘটবে তার জন্য আমিও দায়ী থাকবো না। এই কথা শুনিয়ে রাজা ইন্দ্রদুম্ন বেশ অনেক দিনের মতো খাবার টাবার জল দিয়ে কাঠুরকে ঘরে ঢুকিয়ে দিলেন। ওই ঘরেতে ঘটনে যাবারে সেই মন্দিরের মধ্যে ওই ঘরের মধ্যে দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে টুকঠাক শব্দ হয়, বোঝা যায় কাঠুরে কাজ করছে। 15 দিন পরে সঞ্জাতার দিনেতে, তখন তো সঞ্জাতা নয় মানে ওই জ্যৈষ্ঠ মাসের প্রতিমা, হঠাৎ ভেতর থেকে শব্দ বন্ধ হয়ে গেল। সবাই বলুন কি হল, খাবার জল তো খাদ্য ছিল, জল ছিল তো হাওয়া তো ছিল না, কোথায় হাওয়ার অভাবে কাঠুর মরেই গেল। বিশেষ করে কাঠুরের এই মৃত্যু ভাবনাটা ওই রানী গুণ্ডিচাকে খুব ভাবিয়ে তুলল। সেই বলল দরজা ভাঙো। রাজা বলল কি করে ভাঙবো, মিস্ত্রি বলেছে কারিগর বলেছে যদি ভাঙি দরজা যদি খুলি সেই পুরোটা লাগে তাহলে তোমার যদি গোলমাল হয় তাহলে আমরা দায়ী থাকবো না, আমাদের দায়ী হতে হবে, সেটা দায়ী থাকবে না। আর রানী বললো যে না দরজা ভাঙতে হবে। এইখানে স্কন্দপুরাণ একটু মেয়েদের খোঁজা দিয়েছেন। স্কন্দপুরাণ বলছেন স্ত্রী বুদ্ধি প্রলয়ন করি, স্ত্রী বুদ্ধি প্রলয়ন করি, মেয়েদের বুদ্ধি খুব বলবে। আর সেই রানী বলছে বার বার বলছে ভাঙো ভাঙো ভাঙো। রানীর কথা পাল্লায় পড়ে রাজা ইন্দ্রদুম্ন সন্ধ্যার দিন মানে ওই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে দরজাটা ভাঙবে। দেখা গেল ওই একটা কুল থেকে অদ্ভুত রঙের তিন যে মূর্তি তৈরি হয়েছে, অসম্পূর্ণ অদ্ভুত চেহারা, দুটো মূর্তি হাতের মতো আছে, হাতের তালু নেই, একটা মূর্তির তো হাত পা কিছুই নেই, কোনো মূর্তির পা নেই, আর একটা ছোট মূর্তি যেটা তার হাতও নেই, অদ্ভুত চেহারা। কিন্তু কোনো ভয় পেল যে কোন মূর্তি কি নাম। তখন আবার দুই মানুষ হলে এই হচ্ছে আমার এই যুগের মূর্তি, এর নাম পুরুষোত্তম। তিনজন সেই দ্বারকায় যারা ছিলেন কৃষ্ণ বলরাম সুভদ্রা, এই দেব মূর্তি আমাদের। আর এই মূর্তি প্রতিষ্ঠা করতে ব্রহ্মা তখনকার দিনে বোধ হয় সদ্বার মন্ত্রের মধ্যে যাতায়াতের কোনো সুব্যবস্থা ছিল। ইন্দ্রদুম্ন ব্রহ্মাকে আমন্ত্রণ করবার জন্য স্বর্গে এসে হাজির হলেন। স্বর্গে যখন ইন্দ্রদুম্নে পৌঁছলেন তখন সন্ধ্যেবেলা ব্রহ্মা সবে আহ্নিক করতে ঢুকেছেন। ইন্দ্রদুম্ন ব্রহ্মার মন্দিরের দরজায় বসে থাকলেন, কখন দরজা খুলবেন তারপরে নিমন্ত্রণ করবেন। এই যতক্ষণ বসে থাকলেন ব্রহ্মার আহ্নি শেষ না হল, মর্তে তখন 60,000 বছর পেরিয়ে গিয়েছে। এই ইন্দ্রদুম্ন যাওয়ার আগে স্বর্গে যাওয়ার আগে এখন যেখানে মন্দির সেখানে একটা মন্দিরও তৈরি করে গিয়েছিলেন, কারণ ব্রহ্মা এসে মূর্তি প্রতিষ্ঠা করবেন, বিরাট একটা মন্দির করে গিয়েছিলেন। সেই মন্দিরের মধ্যে ওই তিনটে বিগ্রহকে, চারটে বিগ্রহ, তিনটে বিগ্রহ, একটা কাঠের খাম্বা সুদর্শন মন্দিরে বসিয়ে রেখে তিনি গিয়েছিলেন ব্রহ্মা। তখন 60,000 বছর প্রজন ফিরে আসছেন, সাধারণভাবে পাবন ওখানকার স্বর্গের সময়ের হিসাব আর মর্তের সময়ের হিসাব আকাশ পাতাল তফাৎ। এই আমি করতে ফিরে আসতে আসতেই মর্তে 60,000 বছর শেষ। 60,000 বছরের মধ্যে সেই মন্দিরের উপর দিয়ে সমুদ্রের দারুণ পানির ঝড় বয়ে গিয়েছে, সেই টিলার মধ্যে সেই মন্দির বালি চাপা পড়ে গিয়েছে, ভেতরের বিগ্রহ বালির কোথায় ঝড়ও হয়ে গিয়েছে, চারিদিকে শুধু বালির স্তূপ আর স্তূপ। সেই সময় ওই অঞ্চলে গাল বলে একজন রাজা রাজত্ব করতেন। তিনি একদিন এই বালির চড়ার উপর দিয়ে ঘোড়ায় চেপে আসছেন, হঠাৎ আস্তে আস্তে তার ঘোড়াটা কিছু একটা টোকর খেল, ঘোড়া থেকে পড়ে গেলেন। পড়ে গিয়ে দেখছেন বালির উপর কি একটা উঁচু হয়ে আছে। তিনি হাত দিয়ে সরিয়ে একটা মন্দিরের ছিল, তিনি লোকজন দিয়ে এসে বালি সরিয়ে সেই ইন্দ্রদুম্নের মন্দিরকে খুঁজে পেলেন। কোনো মন্দিরে সে তো উজাড়ে গিয়েছে। তখন গাল
নিজের বিগ্রহ মাধবকে প্রতিষ্ঠিত করলেন। দাবল দাল মাধব এই মধ্যে 60,000 বছর পরে ব্রহ্মাকে নিয়ে সেখানে ইন্দ্রতন্ত্র যে সব পরিবেশ পাল্টে গিয়েছে, নতুন মন্ত্রী নতুন মন্ত্রীপূর্ণ নতুন মন্ত্রী লোকজন সব নতুন এই সময় সেই মাধব গাল রাজা বেশি আনি গাল দেখছে একজন নতুন দেবতা নতুন মানুষ একজন দেবতা গাল বলছে তুমি কে এই নতুন বলছো তুমি কে দুজনেই পরস্পর যখন ঝগড়া হচ্ছে ইন্দ্রযুগ্ন বোঝাতে চাইছে এই মন্দির আমার আর গাল বলছে তুমি নিচেবাদি এই মন্দির আমার। সেই সময় কাছে একটা গাছ বট গাছ সেই গাছটা এখনো আছে অল্প বৃক্ষ সেই গাছের উপর একটা কাক বসেছিল সেই কাক 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 করে বলতে লাগলো যে আমি তিন কালের সাক্ষী কাক প্রসঙ্গী আমি জানি এই মন্দিরটা একটু ভূমি করা এই কাকের সাক্ষীতে গাল মেনে নিল ইন্দ্রধনু। এখনো যারা পুরীতে গিয়েছেন তাদের মনে করতে বলছি ওখানে জগন্নাথ মন্দির বাইরের ছোট চৌকার চার্যের রোহিণী মন্ডল সেখানে কাকের একটা পাথরের মূর্তি আছে তার দেখা গেছে কাক ভূমি পাথরের মূর্তি জলটা স্পর্শ করতে হয় তো সেই কাকের সাক্ষীকে রাজা মেনে নিলেন। ইন্দ্রধনুর মূর্তি করলেন তার একটা বালিশ স্তূপ থেকে তাদের সেই পুরনো বিগ্রহ খুঁজে পাওয়া গেল এই জগন্নাথ বলরাম সুভদ্রার তিনটি মূর্তির প্রদর্শন বুঝিয়ে ব্রহ্মা তাদের প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠার সময় জগন্নাথ ইন্দ্রপুত্রকে বললেন দেখো তখন এখানে বিয়ে একটু ঠিক কিন্তু আমার যেখানে আবির্ভাব হয়েছিল সেই যেখানে অষ্টমীর যজ্ঞ হয়েছিল যে দেবীতে আমাকে খুঁজে পেয়েছিল যেখান থেকে এখানে নিয়ে এসেছ সেইটা আমার খুব প্রিয় জায়গা বছরে একবার করে আমি সেখানে গিয়ে সাতদিন থাকব কথা দাও। ইন্দ্রদুন্দ বলেন বেশ কথা দিচ্ছি আমি যতদিন পারি বা আমার বড় যারা থাকবে তারা তোমার এই অনুরোধ রক্ষা করবে। বছরে একদিন এই রথযাত্রায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা 7 দিনের জন্য তার জন্মস্থান সেখানে যান ওই দেবীর নাম হচ্ছে জন্মবেদী মহাবেদী আর এখন সেখানে জগন্নাথ আছেন তার নাম রক্তবেদী এই দুটো দেবীর বাবার যাই হোক ইন্দ্রদুগ্ন এই ভগবানকে প্রতিষ্ঠা করার পর ব্রহ্মা বলছেন দেখো 7,000 বছর হয়ে গিয়েছে তুমি মালবের গিয়ে তোমার আর পৌঁছে দেবে আপনি খুঁজে পাবে না চলো আমার সঙ্গে স্বর্গে ইন্দ্রদুগ্ন ব্রহ্মার সঙ্গে সশরীরে স্বর্গে চলে গেল। একটা যুগ বৈজ্ঞানিক যুগ শেষ ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগে দ্বাদশ শতাব্দী অর্থাৎ সে সালটা হচ্ছে 1112 থেকে 1117 তখন ওই অঞ্চলে রাজত্ব করত রাজা অনঙ্গ বর্মা তিনি বর্তমান মন্দির তৈরি করতে শুরু করেন 1112 থেকে 1117 কিছুটা কাজ শুরু করলেন এখনকার যে মন্দির এইটার মন্দির তিনি শেষ করতে পারলেন না তার ছেলেও শেষ করতে পারলেন না তার নাতি অনঙ্গ ভীম তিনি ছিলেন অনন্ত বর্মা তার নাতির নাম ছিল অনঙ্গ ভীম দেব তিনি 1190 থেকে 1198 মধ্যে এই বর্তমান মন্দিরের দুটো অংশ করলেন। যারা জগন্নাথে গিয়েছেন তারা জানেন জগন্নাথের মন্দির এইরকম উঁচু থেকে নিচু হয়ে এসছে 4টে ধাপ প্রথম যে সব থেকে উঁচু যেটা যেখানে তিনি থাকেন তার নাম হচ্ছে বিমান গর্ভগৃহ তারপরে হচ্ছে জগমোহন যেখান থেকে দর্শন হয় তারপরে নাট মন্দির তারপরে ভোগ মন্দির ঠিক এইরকম নেমে এসছে এরা এদেরা হলেন ওই 1198 মধ্যে দুটো অংশ তৈরি করে নেয়া গর্ভগৃহ আর জগমোহন এই দুটো অংশ তৈরি করতে সেই যুগে লেগেছিল এখনকার হিসেবে 9,250 কিলোগ্রাম সোনার যা দাম এখনকার হিসেবে 9,250 কিলোগ্রাম সোনার যা দাম সেই সময় তখনকার যুগে লেগেছিল এই খরচ দুটো মন্দির তৈরি হলো জগন্নাথ বলরাম সুভদ্রাকে তারা প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা পর্বটা হয়েছিল ওরা বলে 1230 খ্রিস্টাব্দে মন্দির হয়েছিল কিন্তু সেই মন্দির তার বিগ্রহ রাখেনি পাশে আমি যারা পুরো দিয়েছে মনে করতে বলছি জগন্নাথ মন্দির ঢোকার আগে মা দিকে একটা ছোটটা কম্পায় জায়গা আছে মুক্তি মণ্ডপ বলে সেই মুক্তি মণ্ডপের পেছন দিকে একটা মন্দির আছে ওল্ডেস্ট টেম্পল ওই চারপাশের মন্দির নিশুল্ক মন্দির কৃষ্ণগর মন্দিরটা 58 ফিট উঁচু এই মন্দিরের গায়েতে 61টা শিলালিপি আছে
সব থেকে পুরনো শিলালিপি আগামী ১২ খ্রিস্টাব্দ। অর্থাৎ এইটাই জগন্নাথ মন্দির হওয়ার আগে এই মন্দিরটা ছিল, সেইখানেতেই এই প্রথম ১২১৯ পর্যন্ত এই দিনটি বিগ্রহ পুজো হয়। ১২১৯ এই দিন বিগ্রহ মূল মন্দিরে আসে। তারপরেও অনেক জল গড়িয়ে গেছে, সমুদ্রের অনেক জোয়ার এসে অনেক পরিবর্তন ঘটেছে। অনঙ্গ ভিত্তিকের পরে অনেকবার এটা নবকল বলে আসব, অনেকবার এই মন্দিরের উড়িষ্যার ইতিহাসে সব থেকে কোনোরকম অধ্যায়, বারবার মুসলমানদের আক্রমণ, বহু মুসলমানের আক্রমণে জগন্নাথের মন্দিরের উপর বহু অত্যাচার হয়েছে। কিন্তু আশ্চর্য, এই মহাপ্রভু যখন যান, মহাপ্রভু চৈতন্য ঠাকুর ১৫১০ যান, ১৫১০ থেকে ১৫৩৩, তখন পর্যন্ত মন্দিরের উপর কোনো অত্যাচার হয়নি। তারপরে মহাপ্রভুর পরেতে প্রতাপের মৃত্যুর মৃত্যু ১৫৪০, প্রতাপের পরবর্তী কিছুটা দিন সেখানে কিছু অযোগ্য রাজা ছিল, সেই সময়ে মুসলমানরা আক্রমণ শুরু করে। মুসলমানদের আক্রমণের ভয়ে তখনকার বিদ্রোহটি এত বড় ছিল না। সেই বিদ্রোহে পাণ্ডারা মুসলমান আসতে শুনেই পাণ্ডারা তুলে নিয়ে গিয়ে সমস্ত ধারে কোনো জায়গাতে লুকিয়ে রাখত, চিন্তা হলো মন্দিরে কোনো জঙ্গলে কোনোভাবেই বিগ্রহের কোনো অনাচার হয়নি। মন্দিরে গেটে ভেঙেছে, মন্দিরে জাতি ভেঙেছে, কিন্তু বিগ্রহ তো তারা এত নিচ্ছে করতে পারেনি। কিন্তু ১৫৬৮ খ্রিস্টাব্দ সেই সময়তে গৌড়ের রাজধানী ছিল বাংলা, সেখানকার নবাব ছিলেন সুলতান কর্ণানি, তার সেনাপতির নাম কালাপাহাড়। এই কালাপাহাড়ি অত্যাচার উত্তর ভারতে তার সীমা ছিল না, কাশী বিশ্বাসপতি ধ্বংস করেছেন। সেই সময়তে কালাপাহাড় আসেন উড়িষ্যাতে, তিনি তোর দিয়ে জগন্নাথের মধ্যে দুটো প্রাচীন কুম্ভদের মেঘনাথদের তোর দিয়ে প্রাচীন বের করেছেন। কিন্তু পাণ্ডারা জানতে পেরে আসবে কালাপাহাড়ের দুর্তি অনেক হইলেই শুনতে পাওয়া যায়, তো পাণ্ডারা তিনটি বিগ্রহকে সরিয়ে নিয়ে গিয়ে চিন্তার ধারে একটা গোয়াতে লুকিয়ে রাখে। কিন্তু বিদ্যাপন্থ চিরকালেই থাকে, কিছু ওইরকম এই কালাপাহাড়ের জল তারা জানতে পেরেছিল যে জগন্নাথকে লুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা কালাপাহাড়কে খবর দিল। কালাপাহাড় সেইখান থেকে এই চারটি বিগ্রহকে তুলে নিয়ে এসে হাতের পিঠে জড়িয়ে, সেটা হচ্ছে কোন সার মনে রাখবেন, ১৫৬৮ খ্রিস্টাব্দে এই প্রথম এই চারটি বিগ্রহকে হাতের পিঠে নিয়ে এসে উড়িষ্যার বাংলার সঙ্গম একটা নদী আছে, সেই নদীর ধারে নিয়ে এসে আগুন জ্বালিয়ে চারটি বিগ্রহ আগুনে ফেলে দেয় কালাপাহাড়। এই প্রথম বিগ্রহ ধ্বংস হল। কিন্তু যখন সেই কালাপাহাড় হাতের পিঠে চাপিয়ে বিগ্রহকে নিয়ে আসে, তাদের ভয় করেছিল একজন বৈষ্ণব, তার নাম বিশ্বনাথ মহান্তি। বিশ্বনাথ মহান্তি অনেক দূর থেকে অনুসরণ করতে করতে আসছিল, সমুদ্রের নদীর ধারে কালাপাহাড়ি বিগ্রহরা আমরা ঘুরে দিয়ে ফিরে চলে যাচ্ছে। এখানে চলে যাওয়ার পরে সেই বিশ্বনাথ মহান্তি ওই অর্থদত্ত বিগ্রহের কাছে গিয়ে খোঁজ করতে করতে জল দিয়ে নিয়ে তাদের ভেতর থেকে ব্রহ্মবস্ত্র সংগ্রহ করল। এই চারটি ব্রহ্মস্ত্রঙ্গ বৈষ্ণব খুবই মতো ব্যর্থ করে উপস্থকতার মধ্যে ঢুকে গলায় ঝুলিয়ে আবার চামড়া দিয়ে আটকে বাঁধান সবাই কোনো তাকে কীর্তন করতে করতে আসে। কিন্তু ঘরের পথে কাঁদল সেই ব্রহ্মবস্তু, সেউঠে নিয়ে আর নামগুলো জলে ফেলে দিল। সেউঠে নিয়ে ১৫৬৮ খ্রিস্টাব্দে কটকের কাছে জায়গা আছে কুজঙ্গড়, আমি সেখানে গিয়েছি, সেখানে প্রথম এই ব্রহ্মবস্তু করে গেছে জঙ্গলের মধ্যে একটা মন্দির নিয়ে এসে সেখানে স্থাপন করে বিশ্বনাথ মহান্তি। সেই সময়তে ১৫৬৮ থেকে ১৫৭৫ সাত বছর পুরীতে জগন্নাথ মন্দির বিগ্রহ ছিলেন না, মুসলমানেরা যুক্ত। সাত বছর ১৫৬৮ থেকে ১৫৭৫ জগন্নাথের মন্দির খালি ছিল, মুসলমানেরা যুক্ত। ১৫৭৫ উড়িষ্যার রাজা রাজবংশের ভার নিলেন খুব বীর উড়িয়া, এই বর্তমান রাজবংশের বংশধর রাজা রামচন্দ্র রঘুপতি। তিনি এত তার সাহস ছিল, তিনি মুসলমানদের হারিয়ে নতুন করে মন্দির সংস্কার করলেন। তিনি খবর পেলেন যে কুজঙ্গারে এই ব্রহ্মবস্তুকে গোপনে সংগ্রহ খুঁজে করা হচ্ছে, তিনি নিজে গিয়ে সেইখান থেকে ব্রহ্মবস্তু নিয়েবেন। ১৫৭৫
1975 মন্দিরে গিয়েছে সঙ্গে ঠাকুর সেই বিভিন্ন উপরে ব্রহ্মপুত্র রাখা হল। তারপরে উড়িষ্যা সব থেকে বলে যে এই পূজা পদ্ধতির বই দেখা মাদলাগঞ্জি, মাদলাগঞ্জিতে এখনকার যে হচ্ছে নবকলের অনুষ্ঠান এই মাদলাগঞ্জিকে ফলো করে হয়, তাদের সব অনুষ্ঠান বিধি ওই বই থেকে হয়। 1975 থেকে 1977 দু বছর লাগলো কাল খুঁজে বের করতে। কাল মানে যে বছর আষাঢ় মাসে পূজা অমাবস্যা পড়ে তাকে বলে বড় মাস। এই 1977-এ সেই বড় মাস পড়েছিল।